নিউ ইয়র্কের পুগুপসি শহরের এক বাড়ি থেকে একদিন উদ্ধার করা হয় 800টিরও বেশি ভিডিও টেপস, যেগুলো দেখার পর পুলিশের পুরোপুরি হুশ উড়ে যায়। হাইলি ইন্টেলিজেন্ট এক সিরিয়াল কিলার কিভাবে নিখুঁত উপায়ে তার ভিকটিমদের টার্গেট করে মেরে ফেলে, তারই এক ডকুমেন্টারি জনরার গল্প নিয়েই নির্মাণ করা হয়েছে দ্য পুগুপসি টেপস। বিজার এবং সাইকোলজিক্যালি ডিস্টার্বিং কন্টেন্টের জন্য এটি 2007 সালে রিলিজ হওয়ার কথা থাকলেও দীর্ঘ 10 বছর পর এটি 2017 সালে রিলিজ করা হয়। যদিও এতে মাত্রাতিরিক্ত ভায়োলেন্স বা ব্লাডি সিন খুব একটা দেখানো হয়নি, কিন্তু তারপরও এটিকে মোস্ট ডিস্টার্বিং মুভিগুলোর মধ্যে একটি বলা হয়ে থাকে। তাই ভিডিওটি নিজ দায়িত্বে দেখার জন্য অনুরোধ রইল। এর IMDB রেটিংস 10/6 এবং এতে পরিচালক হিসেবে কাজ করেছেন জন এরিক ডুডল। তো আর দেরি না করে মুভি গপশপের আমি প্রিয়াং শুরু করতে যাচ্ছি দ্য পুগুপসি টেপস মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদের চেরিল ডেমসি নামে একটা মেয়ের ফিউনারালকে দেখানো হয়, যেখানে তার মা আর তার পরিবারের সবাই তাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে। এরপর তার কিছু পুরনো ভিডিও ক্লিপ শো করা হয়, যেখানে আমরা দেখতে পাই যে সে আর 10টা সাধারণ মেয়ের মতোই বেশ হাসি খুশি স্বভাবের ছিল। তখন এক FBI অফিসার দর্শকদের উদ্দেশ্যে বলে যে সে 25 বছর ধরে সিরিয়াল কিলিং এর কেস নিয়েই কাজ করছে, কিন্তু চেরিল ডেমসির কেসের মতো এতটা ডিস্টার্বিং আর ভয়ানক কেস সে আগে কখনো দেখেনি। এরপর এক ভিডিও ফুটেজে একটা লোককে কবর খুঁড়তে দেখা যায়। তো সে কফিন ভেঙে সেখানে থাকা লাশটাকে তার গাড়ির সাথে দড়ি দিয়ে বেঁধে উপরে তুলে আনে। এরপর সিন চেঞ্জ হলে পুগুপসি শহরকে দেখানো হয়, যেখানে একটা বাড়ি আর তার বাড়ির মালিক অ্যালিসের সাথে আমাদের পরিচয় ঘটে। আর তখন আমরা জানতে পারি যে এই বাড়িতেই এক সাইকো সিরিয়াল কিলার আসল ভাড়াটিয়াকে খুন করে দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিল। তো পুলিশ সেখান থেকে অসংখ্য ভিডিও টেপ উদ্ধার করে, আর সেই ভিডিও টেপগুলোতে সাইকো কিলারটা তার সমস্ত কর্মকাণ্ডগুলো রেকর্ড করে রেখেছে। লাইক সে তার ভিকটিমদের কিভাবে ধরে আনার পর তাদেরকে টর্চার করে মেরে ফেলে, মানে এই সব কিছুই সে শুরু থেকে শেষ পর্যন্ত রেকর্ড করে রাখতো। তো আরেক FBI এজেন্ট ইন্টারভিউতে বলে যে এই পুগুপসি টেপগুলো তাদের হাতে আসার পূর্বে তারা এটাকে সাধারণ সিরিয়াল কিলিং এর কেস হিসেবেই ধরে নিয়েছিল, কিন্তু সেগুলো দেখার পর তাদের পুরোপুরি হুশ উড়ে যায়। সেই টেপসগুলো দেখার জন্য যাকে দায়িত্ব দেয়া হয়েছিল সেই অফিসার বলে যে সেই ভিডিওগুলো এতটাই ডিস্টার্বিং আর আপসেট হওয়ার মতো ছিল যে সেগুলো দেখার পর সে আর ঘুমাতে পারতো না। স্টিল সেই দৃশ্যগুলো তাকে দুঃস্বপ্ন হয়ে তাড়া করে। তো সেই ভিডিওগুলোর ভয়াবহতা দেখে পুলিশ নিশ্চিত হয় যে সাইকোটা টর্চার করতে খুবই ভালোবাসে, কারণ মৃত্যুর আগ পর্যন্ত সে প্রত্যেক ভিকটিমকে চরম লেভেলের টর্চার করেছে। পুলিশ এরপর সেই বাড়ির উঠান থেকে অসংখ্য মেয়ের লাশও উদ্ধার করে। তবে সাইকোটা শুধু যে টর্চার আর রেপ করে মেরে ফেলতো তা না, সে তাদেরকে দিয়ে উদ্ভট বিকৃত কাজও করাতো। তো এই কেসেরই এক ইনভেস্টিগেট অফিসার FBI এর ন্যাশনাল একাডেমি ক্লাসে সেই টেপগুলো নিয়ে আসে আর এই কিলারের সাইকোলজি এবং তার খুনের ধরন সম্পর্কে বলতে থাকে। সে বলে যে মানুষ কতটা অবিশ্বাস্য রকমের ইভল হতে পারে সেটা এই টেপগুলো দেখার পরেই তারা বুঝতে পারবে। তখন সেই কিলারের প্রথম ভিকটিমের ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে আমরা জেনিফার নামে 8 বছরের একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে বাড়ির সামনে আপন মনে খেলা করছিল। অর্থাৎ সাইকোটা প্রথমে একটা বাচ্চাকে দিয়েই তার সিরিয়াল কিলিং শুরু করে, যেহেতু বাচ্চারাই সবচেয়ে দুর্বল আর ইজি টার্গেট হয়ে থাকে। তো সে জেনিফারের কাছে গিয়ে তার সাথে গল্প জমানোর চেষ্টা করে, কিন্তু জেনিফার তার সাথে কথা বলতে রাজি হয় না। তখন সাইকোটা সুযোগ বুঝে তার মাথায় বাড়ি মেরে তাকে বেহুশ করে তার গাড়িতে তুলে নেয়। পুলিশ বলে যে এই ঘটনার কিছুদিন পরেই তারা 50 মাইল দূরে একটা জঙ্গল থেকে জেনিফারের বডি উদ্ধার করে এবং অটোপসি রিপোর্ট থেকে জানা যায় যে সাইকোটা তাকে রেপ করার পর টর্চার করে মেরে ফেলেছে। এরপর ইন্টারভিউতে জেনিফারের মা বাবাকে দেখানো হয়। তারা ভেবে পায় না যে একটা মানুষ কতটা মানসিক বিকারগ্রস্ত হলে ছোট বাচ্চার সাথে এমন জঘন্য কাজ করতে পারে। তো অফিসার এরপর দ্বিতীয় ভিডিও শো করে, যেখানে সাইকোটা তার গাড়ি খারাপ হয়ে যাওয়ার বাহানায় এক কাপলের কাছে লিফট চায়। এতে সরল বিশ্বাসে তারাও তাকে গাড়িতে তুলে নেয়। তখন সে তার এই জার্নি ভিডিও রেকর্ড করছে বলে তাদেরকেও ভিডিও করার জন্য পারমিশন চায়। কোনো সন্দেহ না করে ফ্রাঙ্ক আর জ্যানেট নামের এই কাপল এতে রাজিও হয়। তো কিছু দূর যাওয়ার পর সাইকোটা একটা পরিত্যক্ত গ্যাস স্টেশনের কাছে চলে আসতেই আচমকা হাতুড়ি দিয়ে ফ্রাঙ্কের উপর হামলা করে তাকে মেরে ফেলে।
এরপর সে এক হাত দিয়ে জ্যানেটের মুখে ক্লোরোফর্ম চেপে ধরে আর অন্য হাত দিয়ে ভিডিও করতে থাকে। অফিসার বলে যে এভাবে এক হাত দিয়ে সে মহিলাকে ধরে রাখা আর অন্য হাত দিয়ে ভিডিও করাটা মোটেও সহজ না, তাই কোনো সন্দেহ নেই যে এমন করার জন্য সে অনেকবার প্র্যাকটিস করেছে। তো এরপরের ভিডিও ফুটেজে সে জ্যানেটকে দেখানো হয়। সাইকোটা তাকে জাগিয়ে বলে যে তার জন্য একটা সারপ্রাইজ আছে। সে তাকে নিচে তাকাতে বললে জ্যানেট দেখে যে সাইকোটা তার স্বামী ফ্র্যাঙ্কের মাথা কেটে তার পেটের সাথে সেলাই করে দিয়েছে, যেটা আসলেই খুবই ভয়ানক ছিল। তার এমন নৃশংসতা দেখে ক্লাসের সবাই তখন চমকে ওঠে যে মানুষ কতটা মাথা নষ্ট হলে এমন কাজ করে। আর সাইকোটা তাকে খুন করার আগে জাগিয়েছিল শুধুমাত্র এই কারণে যেন সে তার রিয়াকশন রেকর্ড করতে পারে। তো কয়েক মাস পর পেনসিলভেনিয়ার একটা জঙ্গল থেকে শুধুমাত্র জ্যানেটের অর্ধগলিত লাশ পাওয়া যায়। তবে তার মাথা আর হাতগুলো কেটে সাইকোটা তার কাছেই রেখে দিয়েছিল। তো সেই রাস্তাতে যতগুলো সিসিটিভির ভিডিও ফুটেজ ছিল পুলিশ সেগুলো সব চেক করে। আর তখন একটা গ্যাস স্টেশন থেকে সেই সাইকোটার ভিডিও ফুটেজ খুঁজে পাওয়া যায়, যেখানে সে ক্যামেরার দিকে তাকিয়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুলিশকে জানায় যে সে রেড হাউস নামের একটা রেস্টুরেন্টের পাশেই আরেকটা লাশকে পুঁতে রেখেছে। তবে এখানে শকিং ব্যাপার হলো যে এই কাপলের সাথে দেখা হওয়ার পূর্বেই সাইকোটা এই লোকেশন জানিয়ে দিয়েছিল। অর্থাৎ প্রথম থেকেই তার প্ল্যান ছিল যে সেদিন সে দুজন মানুষকে কিডন্যাপ করবে, আর দুর্ভাগ্যবশত সেই কাপলরাই তার শিকারে পরিণত হয়। অফিসার বলে যে এ থেকেই বোঝা যায় যে সে কতটা ভয়ানক চালাক। সে অনেক প্ল্যান করে তার ভিকটিমদের টার্গেট করে, এরপর খুন করে খুবই সুকৌশলে নানান উপায়ে অনেক টাইম মেইনটেইন করে তাদের বডি বা বডি পার্টসগুলো পুলিশদের জন্য রেখে দেয়, যাতে খুনগুলোর পেছনে যে একই ব্যক্তি জড়িত পুলিশ সেটা যেন বুঝতে না পারে। যেমন সে যেই শহরে থাকতো অর্থাৎ পুকুপসি থেকে 100 মাইল দূরে আরেক শহরের মেয়ে এলিজাবেথকে সে খুন করে, এরপর সে তার মেইন বডি আর মাথা কেটে দুটো আলাদা আলাদা শহরে রেখে দিয়ে আসে। আবার কখনো সে শুধু মাথা রেখে দিয়ে আসতো, এরপর 4-5 বছর গ্যাপ রেখে বাকি বডি পার্টসগুলোকে ছেড়ে দিত। এছাড়াও আরেকটা ব্যাপার হলো যে ম্যাক্সিমাম খুনিরা বডি কাটার সুবিধার জন্য ইলেকট্রিক স বা কাটার ব্যবহার করলেও এই সাইকোটা কিন্তু সাধারণ হ্যান্ড স আর সার্কুলার স ব্যবহার করে। আর এই সব কিছু করার পেছনের কারণ হলো পুলিশকে বিভ্রান্ত করা। তো এরপরের সিনেই মুভির শুরুতে দেখানো সেই চেরিল মেয়েটার একটা ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে এই সাইকোটা তার পিছু নিয়ে তাকে ভিডিও করছিল। এভাবে বেশ কিছুদিন তাকে স্টক করার পর একদিন সুযোগ বুঝে সে তার বাড়িতে ঢুকে পড়ে। এরপর চেরিল যখন গোসল করতে বাথরুমে চলে যায়, তখন সে কিচেন থেকে একটা চাকু নিয়ে তার বেডরুমে চলে আসে। তো এই সময় চেরিলের মা বাবা কেউই বাড়িতে ছিল না বলে চেরিল তার বয়ফ্রেন্ড টিমকে আসতে বলে দেয়। তো টিম সেখানে চলে আসলে সাইকোটা তখন তার ক্যামেরা একটা জায়গায় রেখে ক্লোজেটের ভেতরে লুকিয়ে পড়ে আর সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর রাত গভীর হতেই সে বেরিয়ে আসে, আর চেরিলের বয়ফ্রেন্ড টিম পানি খেতে কিচেনে যেতেই সে তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। তখন তার চিৎকার শুনে চেরিল সেখানে চলে আসলে সাইকোটা এবার তাকে তাড়া করতে থাকে। সে পালানোর অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তার কাছে ধরা পড়ে যায়। তো সাইকোটা তাকে আহত করে তার সাথে নিয়ে আসে। তো পরদিন চেরিলের নিখোঁজ হওয়া আর তার বয়ফ্রেন্ড টিমের ভয়ানক খুনের ঘটনা নিউজে প্রচার হলে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। এতে এক পুলিশ অফিসার বলে যে তারা যখন টিমকে কিচেনে আবিষ্কার করে, তখন তার মাথার এক সাইড পুরোপুরি থেতলানো ছিল, সেই সাথে তার শরীরটা নিচ থেকে গলা পর্যন্ত ছিল লম্বালম্বিভাবে কাটা, আর সেটা এমন ব্রুটালি করা হয়েছে যে সেই দৃশ্য দেখে তাদের সবার গা শিউরে ওঠে। তো এরপরেই চেরিলের আরেকটা ভিডিও ফুটেজ দেখানো হয়, যেখানে সাইকোটা কাকের মতো দেখতে একটা মুখোশ পরে তাকে নানাভাবে টর্চার করছিল। এখন আপনাদের জানিয়ে রাখি যে 17 শতকে ইউরোপে যখন এক ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল, তখন ডাক্তাররা এই বিশেষ মুখোশ পরেই রোগীদের চিকিৎসা করত, তাই এটিকে মৃত্যুর প্রতীক হিসেবেও বলা হয়ে থাকে। তো এরপর সে চেরিলের কাছে তার নাম জিজ্ঞেস করলে চেরিল তার নাম বলে, কিন্তু সে এতে রেগে গিয়ে বলে যে আজ থেকে তার কোনো নাম নেই, এখন থেকে তার একটাই পরিচয়, সে হচ্ছে তার স্লেপ মানে চাকর। সে চেরিলকে আরও বলে, আমি তোমার মা বাবাকে মেরে ফেলেছি,
এখন তোমাকে বলতে হবে যে এর জন্য তুমি অনেক খুশি হয়েছ। কিন্তু চেরিল এমনটা বলতে রাজি না হলে তখন সে তাকে বারবার পানিতে ডুবিয়ে টর্চার করতে থাকে। তাই এক পর্যায়ে সে বলতে বাধ্য হয় যে সে অনেক খুশি হয়েছে। তখন সাইকোটা উল্টো রেগে গিয়ে বলে, কিন্তু তুমি তো আমার চাকর, তোমার কোনো মা বাবা নেই। তাই চেরিল ভয়ে আবারও তার কথার সাথে হাঁ মিলিয়ে বলে যে সে শুধুমাত্র তাকেই ভালোবাসে, কারণ সেই হচ্ছে তার একমাত্র মাস্টার। আর এভাবেই সে তাকে ফিজিক্যালি এবং মেন্টালি সব ধরনের টর্চার করে তার মানসিক অবস্থা এতটাই খারাপ করে দেয়, যার ভয়ানক চিত্র আমরা আরো সামনে দেখতে পাব। তো এফবিআই এর সেই এজেন্ট বলে যে সাইকোটা আসলে তাদেরকে বিভ্রান্ত করার জন্যই চেরিলের বয়ফ্রেন্ড টিমকে খুন করার পর তার দেহটাকে এতটা বিকৃতভাবে কেটে রেখেছিল, যাতে পুলিশ এটাকে নতুন কোনো পাগল খুনির কাজ হিসেবে ধরে নেয়। কিন্তু এই ভিডিও টেপস গুলো দেখার পরেই তারা বুঝতে পারে যে অনেকদিন ধরেই পুগুপসি আর তার আশেপাশের শহরে যত মেয়ে খুন হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে এই সাইকোটাই জড়িত ছিল। সে মেন্টালি প্রচন্ড বিকারগ্রস্ত হলেও নিঃসন্দেহে অনেক বেশি চালাক। তো এরপরেই চেরিলের মা নিউজে সাইকোটার উদ্দেশ্যে রিকোয়েস্ট করে বলে সে যেন তার মেয়েকে ছেড়ে দেয়। তখন সে এই নিউজ দেখে চেরিলের মায়ের কাছে যায় আর বলে যে চেরিলকে খুঁজতে যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে সে অবশ্যই করবে। আর তখনই হঠাৎ করেই চেরিলের মা বুঝতে পারে যে সেই তার মেয়েকে কিডন্যাপ করেছে। কিন্তু সে ভয়ে এতটাই শক্ট হয়ে পড়ে যে সে কি করবে কিছুই বুঝতে না পেরে সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আর সাইকোটা তখন হাসতে হাসতে সেখান থেকে কেটে পড়ে। তো পুলিশের পর চেরিলের মায়ের বর্ণনা অনুযায়ী তার ছবি এঁকে পুরস্কার ঘোষণা করে, কিন্তু তারপরও অনেক সার্চ করেও তার হদিশ পাওয়া যায়নি। তখন আরেকটা ফুটেজ দেখানো হয় যেখানে সাইকোটা চেরিলকে একটা মধ্যযুগীয় ড্রেস পরিয়ে রাবারের মুখোশ পরতে বলছিল, আর সেগুলো পরার পর চেরিল বারবার শুধু একটা কথাই বলতে থাকে যে সে তার চাকর, আর তাকে খুশি করাটাই তার জীবনের একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ চেরিলের মানসিক অবস্থাও ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল, এমন পাগলের সাথে থাকলে যেটা হওয়াটাই স্বাভাবিক। তো এফবিআই এজেন্ট বলে যে 1993 সালের দিকে এই পুগুপসি শহরে হঠাৎ করেই মেয়েদের মিসিং কেস আর খুনের ঘটনা বেড়ে যায়। তখন বিষয়টি বিভিন্ন মিডিয়ার নজরে আসলে অনেক আলোচনার সৃষ্টি হয়। এক্ষেত্রে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সিরিয়াল কিলাররা সাধারণত তিনটি অপশনের মধ্যে একটিকে বেছে নেয়। প্রথম হলো তারা হয়তো অন্য কোনো শহরে শিফট হয়ে যায়, এরপর দ্বিতীয় হলো পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কিছু সময় খুন করা থেকে বিরত থাকে, আর তিন নম্বর হলো এসব পাত্তা না দিয়ে খুন করা কন্টিনিউ রাখা যতক্ষণ পর্যন্ত না তারা ধরা পড়ছে। কিন্তু এই সাইকোটা সম্পূর্ণ অন্য লেভেলের, কারণ সে এগুলোর মধ্যে কোনোটাই করে না, বরং সে এবার প্যাটার্ন চেঞ্জ করে শুধুমাত্র প্রস্টিটিউট মেয়েদের খুন করতে শুরু করে। সে প্রথমে পুলিশ সেজে তাদেরকে কিডন্যাপ করত, এরপর টর্চার করার পর চাকু দিয়ে মুখ থেকে কান পর্যন্ত কেটে তাদের লাশ নদীর পাশে রেখে দিত। তাই মিডিয়াতে তাকে ওয়াটার স্ট্রিট বুচার নামেই অভিহিত করা হয়। তো এর পরের ভিডিওতে আমরা চেরিলের সাথে একটা প্রস্টিটিউট মেয়েকে দেখতে পাই। তখন সে মেয়েটি সেখান থেকে পালানোর চেষ্টা করলে সাইকোটা তাকে ধরে সেখানে বেঁধে ফেলে। এরপর সে চেরিলের হাতে একটা চাকু দিয়ে সেই মেয়েটাকে খুন করতে বললে চেরিল তখন সেটাই করে। তো ইন্টারভিউতে ডক্টর বলে যে এই মেয়েগুলোর সবার শরীরে একই ব্যক্তির সিমেন পাওয়া গিয়েছিল, এবং শকিংলি এখানে তাদেরকে খুন করার আগে নয় বরং খুন করার পরেই রেপ করা হয়েছে। এছাড়া অফিসার বলে যে খুনিকে দ্রুত ধরার জন্য তারা সাহায্য চাইতে জেলে থাকা আরেক কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডির সাথেও দেখা করতে গিয়েছিল, যাতে তারা এই খুনির সাইকোলজি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ ক্লু বের করতে পারে, যেহেতু একজন সাইকো আরেক সাইকোর চিন্তা ভাবনাকে ভালো মতো বুঝতে পারবে। তো এই সাইকোটা খুন করার পরেই রেপ করে এটা শোনার পর টেড বান্ডি তাদেরকে একটা পরামর্শ দেয় যে সামনে যদি আবারও কোনো মেয়ের লাশ পাওয়া যায় তাহলে তারা যেন এই ব্যাপারটাকে পুরোপুরি গোপন রাখে, আর দিন রাত 24 ঘন্টা সেখানে নজর রাখার ব্যবস্থা করে, কারণ তার মতে সাইকোটা আবারও সেই লাশটাকে দেখতে আসবে। কিন্তু এরপর থেকেই পুলিশ আর কোনো প্রস্টিটিউট মেয়ের লাশ খুঁজে পায়নি। অর্থাৎ সে শুধু চালাকি ছিল না, একই সাথে ভীষণ রকমের লাকিও ছিল। তো পরের দৃশ্যেই দুটো বাচ্চা মেয়েকে দেখানো হয় যারা কুকি বিক্রি করার জন্য সেই সাইকোটার বাড়িতে এসেছে। তখন সে তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ির ভেতরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে যে এখানে আসার পূর্বে তারা কি তাদের মা বাবাকে জানিয়ে এসেছে। বাচ্চারা এতে হ্যাঁ বলেই উত্তর দেয়, আর তখনই নিচের বেসমেন্ট থেকে তারা একটা মেয়ের চিৎকার শুনতে পায়। তাই সাইকোটা তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলে, যেহেতু তারা বাসায় জানিয়ে এসেছিল কাজেই সে তাদেরকে খুন করে কোনো রিস্ক নিতে চাইছিল না।
তো এরপর সে টেবিল থেকে কাপড় সরাতেই আমরা সেখানে চেরিলকে দেখতে পাই। সাইকোটা তাকে টেবিল বানিয়ে সেখানে বেঁধে রেখেছে, মানে সে পাগলেরও পাগল। তো সে রেগে গিয়ে চেরিলকে বলে যে সে কেন বেসমেন্টের মেয়েটাকে ভালো মতো বাঁধেনি, এর জন্য তাকে শাস্তি পেতে হবে বলে সে ওখানেই ক্যামেরাটাকে রেখে দেয়। আর সে মেয়েটাকে মারতে এবার বেসমেন্টে চলে যায়। এদিকে পুলিশ তদন্তে এক প্রস্টিটিউট ভিকটিমের বাসা থেকে একটা গ্লাস খুঁজে পায়, যেখান থেকে তারা একটা লোকের ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ উদ্ধার করে। আর এই ডিএনএর সাথে প্রস্টিটিউটদের শরীরে পাওয়া সিমেনের ডিএনএ একই ছিল, এবং শকিংলি এই ডিএনএ আবার জিম ফলি নামে এক পুলিশ অফিসারের ডিএনএ এর সাথে ম্যাচ হয়ে যায়। পুলিশ তখন তদন্ত করে জানতে পারে যে এই জিম প্রতিদিন প্রস্টিটিউটদের কাছে যেত। এরপর তার গাড়ি সার্চ করা হলে পুলিশ সেখানে কিছু ভিকটিমদের রক্ত আর জুয়েলারি খুঁজে পায়। কাজেই জিমই যে প্রস্টিটিউটদের খুন করা ওয়াটার স্ট্রিট বুচার, এটা নিয়ে তাদের আর কোনো সন্দেহ থাকে না। তাই বিচারে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলে বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলা হয়। যদিও মৃত্যুর আগ পর্যন্ত সে বারবার নিজেকে নির্দোষ বলেই দাবি করে গেছে, তবে এর তিন দিন পরেই তার কলিগ আরেক পুলিশ অফিসার জোসেফের মেলবক্সে একটা ম্যাপ আসে, যেখানে মিসড ওয়ান লেখা একটা লোকেশন মার্ক করা ছিল। অর্থাৎ পুলিশ সেই জায়গাতে থাকা আরেকটা লাশকে মিস করে গিয়েছে, আর এই ম্যাপটা সাইকোটাই পাঠিয়েছে। তো সেই লোকেশন অনুযায়ী তারা সেই লাশটাকে উদ্ধার করে, আর তখন পুলিশ বুঝতে পারে যে জিম তাদের আসল খুনি নয়। আসলে সাইকোটা ফার্টিলিটি ক্লিনিক থেকে জিমের সিমেন স্যাম্পল সহ তার ব্যবহৃত সেই গ্লাসটি চুরি করে তাকে অত্যন্ত সুকৌশলে ফাঁসিয়ে দিয়েছিল। তো জিমের এই নির্দোষ হওয়ার ব্যাপারটা 12ই সেপ্টেম্বর নিউজে পাবলিশ করা হয়। কিন্তু সমস্যা হলো, তার আগের দিন 9/11 অর্থাৎ টুইন টাওয়ার ধ্বংসের ঘটনায় তার এই খবরটা পুরোপুরি চাপা পড়ে। কাজেই আসল কিলার যে এখনো ধরা ছোঁয়ার বাইরে তা বেশিরভাগ মানুষের কাছে অজানা থেকে যায়। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে সাইকোটা এবার আগের মতোই খুন করতে শুরু করে। সে তো শুধুমাত্র পুলিশকে বোকা বানাতেই এই ওয়াটার স্ট্রিট বুচার চরিত্রকে সৃষ্টি করেছিল। তো এরপরের ভিডিও ফুটেজে দেখানো হয় যে সাইকোটা এবার পুলিশ সেজে শহরে নতুন শিকারের খোঁজে বেরিয়ে পড়েছে। আর তখন রাস্তায় এক মহিলার গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে সে তাকে সামনের গ্যাস স্টেশন পর্যন্ত লিফট দেওয়ার কথা বলে। তো মহিলাটিও তাকে পুলিশ ভেবে নিশ্চিন্ত হয়ে গাড়িতে উঠে পড়ে। তখন সাইকোটা তাকে মজা করে বলে যে ওয়াটার স্ট্রিট বুচার এখনো ধরা পড়েনি, কাজেই এভাবে রাস্তায় একা থাকা মেয়েদের জন্য মোটেও নিরাপদ নয়। তো গ্যাস স্টেশনে পৌঁছার পরও যখন সে গাড়ি থামায় না, তখন মহিলার মনে সন্দেহ জাগে। তাই সে তাকে গাড়ি থামাতে রিকোয়েস্ট করে। এতে সাইকোটা বলে যে এভাবে অপরিচিত মানুষের গাড়িতে ওঠা তার একদমই উচিত হয়নি, আর সে কোনো পুলিশ নয়। মহিলা এতে ঘাবড়ে গিয়ে তার পরিচয় জানতে চায়। তখন সে বলে যে আমি হচ্ছি সিরিয়াল কিলার ওয়াটার স্ট্রিট বুচার। মহিলা এবার প্রচন্ড আতঙ্কে তার কাছে প্রাণ ভিক্ষা চায়। এতে সাইকোটা বলে আচ্ছা ঠিক আছে, তবে তুমি যদি কোনো ঝামেলা না করে চুপ থাকো তাহলে শুধু রেপ করেই তোমাকে ছেড়ে দেয়া হবে। জীবন বাঁচাতে মহিলা তখন এতে রাজি হলে সে বলে, তুমি কি আমাকে এতটাই বোকা পেয়েছো যে আমি বিশ্বাস করে নেব তুমি কোনো ঝামেলা করবে না? আর সত্যি বলতে একটু পর আমি তোমার সাথে এমন কিছু করতে যাচ্ছি যা তুমি সহ্য করতে না পেরে মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে। এমন ভয়ানক কথা শুনে স্বাভাবিকভাবে মহিলা প্রচন্ড ভয়ে চিৎকার করতে থাকে। তো এরপর সিন কাট হলে আমরা সেই মহিলাকে সাইকোটার বেসমেন্টে বন্দি অবস্থায় দেখতে পাই, আর খানিক বাদে সে দুটো অদ্ভুত মুখোশ পরে যার হাতে পায়ে হেঁটে তার কাছে চলে আসে, যেটা দেখতে আসলেই অনেক বেশি কৃপি ছিল। তো এরপরেই সে দুটো বড় সুই তার গলায় পুশ করে তাকে খুবই নির্মমভাবে মেরে ফেলে। এফবিআই এজেন্ট বলে যে তাদের এই কিলার এতটাই হাইলি ইন্টেলিজেন্ট যে তার বয়স, সাইকোলজি ও ব্যক্তিত্ব সম্পর্কে তারা কিছুই স্পষ্ট করে ধরতে পারছিল না, যেহেতু সে প্রতিনিয়তই তার খুনের প্যাটার্ন চেঞ্জ করত। তো এরপরেই জিমের কলিগ পুলিশ অফিসার জোসেফ বলে যে তাকে পাঠানো সেই ম্যাপটাকে চেক করে তারা জানতে পারে যে সাইকোটা সেটাকে অনলাইনে একটা ম্যাপের ওয়েবসাইট থেকেই কাস্টমাইজ করে বানিয়েছিল। তো সেখান থেকেই তারা আইপি অ্যাড্রেস পেয়ে গেলে পুলিশ তার বাড়ির অবস্থান সম্পর্কে জানতে পারে। কাজে এফবিআই সোয়ার টিমকে নিয়ে সে বাড়িতে পৌঁছে গেলে আমরা সেই বাড়িটাকেই দেখতে পাই যেটাকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল। কিন্তু পুলিশ আসার আগেই সাইকোটা সেখান থেকে কেটে পড়ে, এবং আজব ব্যাপার হলো এই সময় পুরো ঘরে অনেক সার্চ করেও তার কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ খুঁজে পাওয়া যায় না। তবে সেখানেই তারা সেই ভিডিও টেপসগুলোকে খুঁজে পায়, আর তখনই পুলিশ বুঝতে পেরেছিল যে সাইকোটা আসলে ইচ্ছে করেই সে ম্যাপ পাঠিয়ে এই বাড়ির ক্লু দিয়েছিল।
তো সেখানে তারা একটা কাঠের বাক্স দেখতে পায় যেটাকে খোলার পর তারা এর ভেতরে চেরিলকে জীবন্ত অবস্থায় আবিষ্কার করে তবে তার অবস্থা মোটেও ভালো ছিল না তাই তাকে দ্রুত হসপিটালে ভর্তি করানো হয় আর তখন তার ডক্টর বলে যে সে তার লাইফে কখনো এমন টর্চারের শিকার হওয়া মানুষ এর আগে দেখেনি কারণ তাকে আগুনে পোড়ানো থেকে শুরু করে তার শরীরের বিভিন্ন জায়গা কাটা ছিল এবং হাতুড়ি দিয়ে তার পাঁচটি দাঁতও তুলে নেওয়া হয়েছে সেই সাথে হাত পায়ের হাড়গুলো এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যাতে সেগুলো আর কখনোই ঠিক হতে না পারে তো এরপরেই চেরিলের সাইকোলজিস্ট বলে যে চেরিল যখন হসপিটালে ছিল তখন তার ইঞ্জুরিগুলো ভালো হওয়ার পরিবর্তে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল আর তখন তারা জানতে পারে যে চেরিল আসলে গোপনে নিজেকে আহত করছিল কারণ এত বছর ধরে প্রতিদিন নির্যাতিত হওয়াতে পেন ছাড়া কিভাবে থাকতে হয় চেরিল সেটা ভুলেই গিয়েছে তো যাই হোক কয়েক মাস পর চেরিলের ইন্টারভিউ নেওয়া হয় এতে সে বলে যে তার মাস্টার মানে সাইকোটা তাকে অনেক ভালোবাসে তাই তার বিশ্বাস যে মাস্টার তাকে নিতে একদিন অবশ্যই ফিরে আসবে অর্থাৎ চেরিল এখন মানসিকভাবে পুরোপুরি অসুস্থ তো এর দু সপ্তাহ পরে সে সুইসাইড করে আর একটা নোটে সাইকোটার প্রতি তার ভালোবাসার কথা লিখে যায় এরপর সিন চেঞ্জ হলে আমরা নিউজ থেকে জানতে পারি যে চেরিলের ফিউনারালের কিছুদিন পরেই কবর খুঁড়ে সাইকোটা তার বডি চুরি করে নিয়েছে অর্থাৎ মুভির শুরুতে আমাদের এই দৃশ্যটাই দেখানো হয়েছিল অফিসার বলে যে সাইকোটা হয়তো এবার অন্য কোনো শহরে গিয়েই খুন করবে তাই তাদের পরবর্তী প্ল্যান হচ্ছে থিয়েটারে এই ডকুমেন্টারিটাকে রিলিজ করে সবার উপর নজর রাখা তাদের ধারণা সাইকোটা তার নার্সিসিস্টিক পার্সোনালিটির কারণে এই ডকুমেন্টারি দেখার জন্য মাস্ট আসবে আর এই কারণেই তো সে ইচ্ছে করে সে ভিডিও টেপসগুলো পুলিশদের জন্য রেখে গিয়েছিল সে যে কতটা চালাক এটাই সে মানুষদেরকে দেখাতে চেয়েছে তো এরপর আবারও একটা ভিডিও দেখানো হয় যেখানে সে এক মহিলাকে বেঁধে রেখেছে সে মহিলাকে বলে যে যতক্ষণ পর্যন্ত সে তার চোখের পলক না ফেলে তাকিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সে তাকে বাঁচিয়ে রাখবে কিন্তু এরপর সে পলক ফেলতেই সিনটা সেখানে কাট হয়ে যায় আর এই দৃশ্যটার মধ্য দিয়েই মুভিটার সমাপ্তি ঘটে অর্থাৎ সাইকোটা এখনও তার খুন করা থামায়নি তো আপনাদের জানানোর জন্য এখন বলে রাখা ভালো যে এই মুভির গল্পটি কিন্তু বাস্তবের কোনো একক সিরিয়াল কিলারকে নিয়ে নির্মাণ করা হয়নি বরং আমেরিকার কুখ্যাত কিছু সিরিয়াল কিলারদের সংমিশ্রণেই এই সাইকো চরিত্রকে সৃষ্টি করা হয়েছে কাজেই এখানে যা কিছু দেখানো হয়েছে সেগুলোকে কাল্পনিক বা পুরোপুরি মন গড়া বলাটাও একদম ভুল হবে কারণ পরিচালক জন ডুডল এক ইন্টারভিউতে জানিয়ে দিয়েছিলেন যে কোন কোন সিরিয়াল কিলারদের অবলম্বনে এটিকে বানানো হয়েছে এদের মধ্যে প্রধান হল অ্যাডমান্ড ক্যাম্পার ও গ্রিন রিভার কিলার নামে কুখ্যাত গ্যারি রিজওয়ে আর টেড বান্ডি সেই সাথে ক্যামেরন এবং জেনি সুকার দম্পতিও রয়েছে যারা সাত বছর ধরে এক তরুণীকে বাক্সে বন্দি করে রেখেছিল তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাস্তবেই এই পুগুপসির শহরে ক্যান্ডাল ফ্রান্সোয়া নামে আসলেই এক সিরিয়াল কিলার ছিল যে ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত এই দু বছরে মোট আটটি প্রস্টিটিউট মেয়েকে নির্মমভাবে খুন করে এর জন্য তাকে পুগুপসি কিলার নামেই ডাকা হয় তাই অনেকেই মনে করে যে এই মুভিটি তার অবলম্বনেই নির্মিত হয়েছে কিন্তু পরিচালক জন ডুডল সেটাকে সঠিক নয় বলেই উড়িয়ে দিয়েছেন তবে সে যাই হোক না কেন এমন বিকৃত মস্তিষ্কের মানুষ যে আসলেই রয়েছে ব্যাপারটা ভাবতেই সত্যি গা শিউরে ওঠে তো এই ছিল মুভিটার বিস্তারিত আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে